পাখার পর্বত নালা আমার আল্লাহর পিমি পাগল পারদেবলেন মার চিল্লা মার হব পাহাড় পর্বত নালা আমার আল্লাহর প্রেমে পাগল পারা আমার আল্লাহ নামে তুই দয়া হাই তুই মায়া লুকিয়ে আছে কহে আল্লাহ লাহ লা ইলাহ লা ইলাফা ইল্লাল্লাহু মোহাম্মাদুল সোল্লাহ আল্লাহর ডাকি আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাইতেছে আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে সবাইকে দাওয়াত করছি মেহরবানি করে কোরআন কারিমের মাহফিলে চলে আসেন আল্লাহ 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 আল্লা কি বহু যাইবা আমার অন্তর ফুইরা কহিলা আমি জাহানি হি গো নহবীর প্রেম হে আছে কত গোমায়া মারহাবা আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহ

লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুল রাসূলুল্লা সকলেই পরিসল্লুল্লাহু আলাইহি মহতারাম মুসল্লে গ্রাম আজকের জালসার সন্মানিত সভাপতি সাহেব উলামাইকেরাম এ জাম মুরুব্বি গ্রাম পর্দানিশি আমার মা অভগ্নিগণ আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাইতেছে আমি আপনাদের সন্তানের সমতুল্য অত্যন্ত পরিচিত আপনাদের কারুর ভাই কারুর ভাতিজা কারুর হয়তো ভাই কারুর হয়তো সন্তানের মতন এজন্য আমি আকুতি মিনতি করে আল্লাহ আল্লাহ পক্ষ থেকে সকলকেই আমি আহ্বান করছি বা দাওয়াত দিচ্ছি কেউ আমি আপনি বলতে পারবো না যে আমার ফ্যামিলির থেকে একজন মানুষ যায় নাই কেউই বলতে পারবো না হয়তো দাদা গেছে অথবা দাদি গেছে অথবা দাদা দাদি বেঁচে আছে অথবা ভাই গেছে অথবা ভাই আছে সন্তান গেছে অথবা সন্তান ভাই আছে মা নাই এরম মানুষ কিন্তু আমাদের এই মাহফিলে আজকে আছে আছে কিনা কথা বলেন কেউ বলতে পারবে না যে আমার ফ্যামিলির থেকে আমার বংশের মধ্যে থেকে একজনও যায় নাই এ কথা কখনো বলতে পারবে না কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল বাকারা আয়াত নম্বর একশো ছাপ্পান্নের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন কলু আল্লাহ বলে কলু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র জি উন আল্লাহ হাতপর বলে কুল মাউত আমার পিছু নিয়েছে তাহলে ওই মানুষটা একটা গানে তান দিয়েছে কেবল সাথে সাথে ওই ওখানেই মারা গিয়েছে এতেই আমরা বিশ্বাস করি এবং এতেই আমাদের শিকার করতে হবে বিশ্বাস করতে হবে মালাকুল মাউদ আমাদের অল অল টাইম মুহূর্ত পর্যন্ত আমাদের সাথেই থাকে ঠিক না এখন এই চিন্তা ফিকির যদি আমরা করতে যাই তাহলে তার ডকুমেন্ট আনতে হবে হাদিস আনতে হবে কোরআনু কারিমের আয়াত আনতে হবে আল্লাপাক কোরআনু কারিমের ভিতরে বলে যাই কতুল মাউদ যার নিঃশ্বাস আছে ফালাইতে পারে গ্রহণ করতে পারে পান আছে তার মৃত্যু গ্রহণ করতে হবে সে যেই হোক না কেন করতেই হবে হিন্দু হোক ডোম হোক আর নাচারা হোক আর আপনার মুসলমান হোক আর শিশু হোক আর মুসির বাহাদুরি পুষ্টির পুষ্টি কোলায় না মন্ত্রী চেয়ারম্যান মেম্বার মৃত্যুর হাত থেকে কখনো রেহাই পাবে আজ আমার এই কথাটা অনেক দূরে চলে যাবে সকালবেলা এটা পৌঁছে যাবে ম্যান মটাল মানুষ মানুষ হয় মরণশীল যে মরে তার ডকুমেন্ট দিচ্ছি আর মানুষ স্থান পরিবর্তন করে চিরতরে মরে না চিরতরে মরে না যদি কয় মানুষ চিরঞ্জীব এটা মিথ্যা কথা অর্থাৎ কেন মানুষ চিরঞ্জীব নয় পৃথিবীর উপরে শুধু সময়িকভাবে ভাবে পঞ্চাশ বছর দশ বছর অথবা একশো বছর অথবা দেড়শো বছর অনেক সময় দাদা দাদির যারা বৃদ্ধ মানে অতীতের অনেকের দাদার বছর হয়েছে একশো পাঁচ বছর কিন্তু এখন আয় অনুযায়ী ধরলে পঞ্চাশ ষাট বছর মানুষ বাঁচে ঠিক কিনা কথা বলেন শৌর কাছে যাওয়াই যায় না চারদিকে তার বেধি দিয়ে ঘেরাও করে নেয় যার যাওয়া যাবে না আর যাওয়া যাবে না ঠিক অনুরূপভাবে আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর যখন দুনিয়ার বুক থেকে বিদায় গ্রহণ করবেন কফাত গ্রহণ করবেন মা বোনেরা ধীরে সুন্দর করে আপনাদের প্যান্ডেলের কাছে জায়গা করা আছে ওই সাইটে সুন্দর করে বসে যান আর কোনো গ্যালজাম হবে না আলোচনা এখন চলবে নবীজি অপাত গ্রহণ করবেন তার হায়াত নামের জিন্দিগি ছিলেন হলো তেষট্টি বছর কয় বছর কথা বলেন তেষট্টি বছর নবীজির নামটা আসমানে রাখলেন আহম্মাদ আর আল্লাহ রব্বুল আলমিন বললেন জমিনেতে দিয়ে দিলাম মোহাম্মদ বলে এ মানুষগুলো পৃথিবীর মানুষ চিনবে মোহাম্মদ বলে মোহাম্মদ বলে মোহাম্মদ বলে সোহান বলে এখানে হিন্দু চিনবে মুসলমান চিনবে ডোম চিনবে খ্রিস্টান চিনবে ভিন্ন ভিন্ন জাতি আছে তারাও চিনবে উনি একমাত্র অমা আর ইলা রাহমাতাল লিল আলামিন রাহমতের নবীকে চিনবে আল্লাহু আকবার পৃথিবীর উপরে যতগুলা জাতি আছে সব কিন্তু সিনেছে ইনি হলো আবদুল্লার সন্তান মোহাম্মদ কারণ ইনার সাথে এক কেউ হবে না দ্বিত কোন পুরুষ হবে না ওনাকে যেদিকেই ইনি এজ এ টিচার এক নাম্বার শিক্ষক হিসাবে এক নাম্বার এজ এ ফাদার বাবা হিসাবে এক নাম্বার এজ এ ফেন্ড বন্ধু হিসাবে এক নাম্বার সোহান আল্লাহ বলেন মানে স্বামী হিসাবে যেদিকে যেবেন এক নাম্বার বাবা হিসাবে এক নাম্বার তারপরে ফ্রেন্ড হিসাবে বন্ধু হিসাবে এক নাম্বার শিক্ষক হিসাবে এক নাম্বার কিন্তু ওনার কোন ওস্তাদ ছিলেন না ওনার একটাই মাত্র ওস্তাদ উনি হলো আমার রব আমার আল্লাহ সোহান আমরা শিখেছি অনেক ওস্তাদ আছে আমাদের আমাদের শিক্ষক আছে কেরানি টিচার আছে ইংরেজি টিচার আছে অঙ্ক গণিত টিচার আছে তারপরে মিজান টিচার আছে কিন্তু কামার নবীর ভিন্ন কোনো টিচার ছিলেন না মাত্র কেবলমাত্র একজনই ছিলেন উনি হলো আমার রব আমার আল্লাহ জিপ্রাইলকে বলেছিলেন সিনার সাথে একটা চাপ লাগায়া দাও আমার বন্ধুকে আমার বন্ধু পৃথিবীর সকলের চেয়ে অ্যাজ এ টিচার এক নাম্বার হিসাবে হবে একটা চাপ লাগায় দাও অ্যাজ এ ফাদার বাবা হিসাবে এক নাম্বার হবে অ্যাজ এ ফ্রেন্ড বন্ধু হিসাবে এক নাম্বার হবে কেননা একমাত্র মানব জাতির মধ্যে নয় পৃথিবীর সকল মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ একটা মানব শ্রেষ্ঠ একটা নেতা উনি হলো মুহাম্মদ রসহুল্লাহ বলেন সুবাহান সে নবী আমার অভাগ গ্রহণ করবেন নবী দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে যাবেন বাজান কেন আমি এই আলোচনাটা তুলে ধরলাম আপনারও যাইতে হবে আমারও যাইতে হবে আপনি সুন্দর বাড়ি বলেন সুন্দর গাড়ি বলেন আর সুন্দর নারী বলেন কিছু আপনার আপন না এ সাক্ষর বাজান্ডা কিছুই আপনার আপন না তার যদি কেউ মারা যায় ওই মানুষকে আর কখনো ঘরের মধ্যে তোলা হয় না মানুষের নামটাই কিন্তু মরে যায় বলে কেমন করে এ নামটা মরে যায় তবে মানুষ মরে নাম মরে না কিন্তু নাম তখন কেন মরে তখন লাশ বলে একটা সম্বোধনা হয়ে যায় বলে লাশ কখন দোয়াইবা লাশ কখন কবরস্থানে লইয়া যাইবা লাশের জন্য কাপড় এনেছ কিনা লাশের জন্য দোয়াইতে হবে কোন সময় লাশ কোন জায়গায় রাখবা লাশের সময়টা কোন সময়ে জানাজার মায় নিতে হবে নামার নাম না নাম তখন তার লাশ হইয়া যায় চিল্লা কথা ঠিক কিনা লাশ হইয়া যায় আরে এত সুন্দর নাম শুধু আমার নয় একটা ভিক্ষুকের তার লাশ হয়ে যায় একটা মন্ত্রী তার লাশ হয়ে যায় একটা আপনার ডিসি কেউ লাশ হয়ে যায় এক কথা কুলি থেকে শুরু করে আপনার যত পর্যন্ত উদ্যোগ কর্মকর্তা পর্যন্ত যাবেন তখন লাশ বলে সম্বোধনা হয়ে যায় তখন আর তার নাম থাকে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা গেছে তার নাম আছে কিন্তু কোনি কিন্তু লাশ হয়ে গেছে ওনার নাম আছে ওনার নাম আছে কিন্তু উনি মারা গেছে অথচ ওনার নামটা মরে নাই ঠিক একদিন খালেদা জিয়াও মারা যাবে ওনার নামটা থাকবে শেখ হাসিনা মারা যাবে ওনার নাম থাকবে কিন্তু উনি ব্যক্তিগতভাবে আর থাকবেন না আমিও থাকবো না আপনিও থাকবেন না এটা থাকার জায়গা নয় চলে যাওয়ার জায়গা ওই জায়গাটা হলো কোনটা কবরপুরের যাত্রী কবরপুরের সৈনিক কবরপুরের আমাদের বাসিন্দা হতে হবে আজ হোক কাল হোক যাইতে হবে মাস্টিওর এটা সত্য কথা এটা কেউ অস্বীকার করতে পারবে মহতারাম মুসল্লিকরাম নবী আমার চলে যাবে নপাত বহন করবেন পান পাখিটা তার কেড়ে নিবেন আহারে নবী আমার কান্না কাটি করে বলে আহারে দুইজন বেশি কান্না কাটি করলেন তার মধ্যে আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আর তার সন্তান হিসাবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আহারে কান্না শুরু করে দিলেন কান্না শুরু করে দিলেন নবী আমার ডাকতে মানে ও আমার কলিজার টুকরো সন্তান রে ও ফাতেমা আয় আমার বেটি আমার কাছে আয় সুন্দর করে আসিয়া পানের আব্বাজান কানে কানে কি যেন একটা কথা বলে দিলেন আর মা আম্মা যান ফাতেমা রাতি আল্লাহ আনহার কান্নাটা থেমে গেলেন মুসকি একটা হাসি দিয়ে দিলেন একবার কি জবান খুলে বলা যায় না সবান আল্লাহ কিতাব বলা কিতাব প্রমাণ করে দেয় কিতাব বলা কিতব প্রমাণ করে দায় মুসকিজা হাসি দিল আহারে আমার নবী কোন কথা যে বলল ফাতেমাকে আর তার মুসকি হাসি এসে গেল দেখে সবাই সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন ফাতেমা তুমি এতক্ষণ পর্যন্ত হাউমাউ করে কান্নাকাটি করতেছিলা বান্দে নিয়ামত যখন আব্বা মারা যায় মা মারা যায় তখন কিন্তু কিলাকার মানুষগুলো বোঝায় এমন আঙ্কেল এসে বজে বাজান শান্ত হও শান্ত হও বড় আব্বা এসেও বলে বাবা শান্ত হও তার মানে ওই ওই সময় দিলের মধ্যে একটা ধাক্কা লাগে যার মা চলে যায় বাবা চলে যায় কেবলমাত্র সেই বোঝে মা বাবার কি বেদনা মা বাবার কি কষ্ট একবার সিল্লা বলেন কথা ঠিক কিনা কেবলমাত্র সেই জানে এখানে যাদের মা নাই বাবা নাই এরা কিন্তু বোঝে মা বাবার কি আদর মা বাবার কি মোহাব্বত মা বাবার কি মায়া আর যাদের মা বাবা আছে উভয় আছে তারা কিন্তু কেই এইটা বুঝবে না যদি বলে হুজুর বুঝে এটা মিথ্যা কথা আসলে বুঝবে না মুসলমান ভাইরা আমার যুবকরা আমার মা বোনেরা লক্ষ্য করো খেয়াল করো নবী আমার অপবাদ গ্রহণ করবেন কোন কথাটা বললেন দেখেন কথা যখন বললেন মারে আমি চলে যাইতেছি তবে ছয় মাস বাদে তোমারও আমার কাছে দেখা হবে সাক্ষাৎ হবে সোহান আল্লাহ বলেন সেই জন্য কানতেছে আর আজ যদি আমার বাপ যদি বলল নে আমি অসুস্থ তাই তুমি কানতে চাও কাইদ না তিন মাস বাদে আমার কাছে তোমার আশা লাগবে কয় আব্বা কয় কিরে পাগল হয়ে গেল নাকি তার মানে মরিবার কেউ কথা বলে মরিবার কেউ না তখন বলে আব্বা পাগল হয়ে গেছে এবার যখন ডাকতে বলে ছয় মাস পরে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে মা তুমি টেনশন করো না মাগো মা টেনশন করো না অমনি আমনি আম্মাজান জান ফাতেমা রাদি আল্লাহ ভুতালান খা বাজান আমার আলীর কাছে দাঁড়াইয়া আলীকে সুন্দর করে অজুর পানিটা গিয়ে দিলেন আহারে অজুরপানিটা পানিটা যখন আগিয়ে দিয়া শেষ ওজু করাইয়া দিয়ে আম্মাজান ফাতেমা রাদি আল্লাহ ভুতালান হা ডাক দিয়ে বলতেছে আমার পানের স্বামী গো আমার আব্বার দেওয়ার সময় টুকু দেখিয়া আমি সুন্দর করে গণনা করে দেখলাম এই ছয় মাস তো পার হইয়া গেল তার মানে আজকে রাতেই আমার জীবনটা পাখিটা বাহির হয়ে যায় কথা যদি সত্য হয় যদি নবীজির কথা সত্য হয় রহমা নবী আমাকে বলেছে তাহলে আজকে রাতেই আমার জীবনটা বাহির হয়ে যাবে আমার জীবনটা বাহির হয়ে যাবে মুসলমান বাইরা ফাতেমা দুটি চোখের পানি ঝড় ঝড়ো করে ছেড়ে দেয় দিয়ে ডাক বলতেছে পানির স্বামী গো আর কখনো আমি অজুরু পানিটা আপনাকে দিতে পারবো না আহারে দেখেন পানের স্ত্রী এমন একটা মায়াবী স্ত্রী এমন ভালোবাসার স্ত্রী স্বামীকে সুন্দর করে পানি এগে এগে দিয়ে দিতেছেন অথচ আমাদের পানের স্ত্রী যদি একদিন দিত পানের স্বামীরা বেশি বেশি খুশি হয়ে যাইত কথা বলেন জান্নাতি এমনি হয় নাই জান্নাতি এমনি হয় নাই বাজান্ডা আমার এমনি জান্নাতি হয় নাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কোন একটা বলতেছেন আমার পানির স্ত্রী জন্য শান্ত হন বলে আমার সময় নেয় আজকে আমি চলে যাবো অপাত গ্রহণ করবো আমার আব্বা গেছে যেই রাস্তায় আমারও যাইতে হবে সেই রাস্তায় আমার আব্বা যে কবরপুরের যাত্রী হয়েছে কবরপুরের সৈনিক হয়েছে আমিও যাবো সেই রাস্তায় আমিও যাবো সেই রাস্তায় এবার রাতের অন্ধকারে ডাকতে বলতেছি পানের সাবার হরজত আলিদিয়াল্লাহত আলানহু ডাকতে বলতেছে দুইটা জিনিস বলো বল পানির স্ত্রী কি চাও বলে এক নাম্বার হলো আমার জানা যা হবে কিন্তু কল্পলোকে তার মানে আপনি শুধু থাকবেন এছাড়া অন্য কেউ থাকবে না অন্য কেউ থাকবে না বেশি লোকের এমজাম করা দরকার নাই এমজাম করা দরকার নাই বাজান দে যদি কোনো মহিলা মারা যায় আমরা অনেক সময় কিন্তুক মাইকেন করে দেই তারপরে আপনার ওই জানাজার ময়দানে দাঁড়াইয়া কিন্তুক বলে এই আমার মাটা যদি কোনো ভুল টুটি করে থাকে অর্থাৎ কোনো লেনদেন যদি কারোর সাথে করে থাকে তাহলে ক্ষমা করে দিবেন অর্থাৎ আপনার ঋণ যদি থাকে আমাদেরকে বলবেন দিয়ে দেব এই কথাটা বলাও না যায় মেয়েদের ক্ষেত্রে এটা না যায় কারণ মহিলা মানুষ তো কারোর কাছে কোনো অন্য পুরুষের কাছে ধার মান লেওয়া সাক্ষাৎ করবে না বা কথাবার্তাও এলোমেলো হবে না এটা পুরুষের ক্ষেত্রে হতে পারে ঠিক কি না কথা বলেন কে বলা প্রমাণ করে দেয় আমার কোনো পানুটি কথা নয় এবার যখন আপনার এই বলা হয় একটাই কারণে মুসলমান ভাইয়েরা আমি আপনি কখন জানি কোন ভুলটা করেছি এই জন্য ক্ষমা চাওয়ার জন্যই আল্লাহ মাফ করে দিতে পারে আল্লাহ মাফ করে দিতে পারে আর মানুষ যদি মন থেকে একবার দোয়া করে থেকে যদি একবার দোয়া করে আমার রব আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারে একবার জবান খুলে বলেন হি হাবা মাটির বিছানা আমি হিচি তিনি চলে যাবো আমায় তোমরা ভুলে যেও না আমি হিজি তিনি মোড়ে যাবো আমায় তোমরা ভুলে যেও না ডান বামে মাটি আমার মাটির বিছানা বলে দুইটা কথা এক নাম্বার কথা হলো জানাজাটার ওরম কোনো সরমগণ হবে না মাইকেন হবে না জানাতে দেওয়া হবে না কেন না আমি এমন একটি আমি এমন একটি নবীজির কন্যার কুলিজার টুকরো সন্তান কেবল মাত্র আমার আব্বা আমার চেহারাটা দেখেছে আর আমার দুটা সন্তান দেখেছে আর পানের স্বামী আপনি দেখেছেন এমন কি আমার ভগ্নিপতি জিন্নুরাইন ওসমান জিন্নুরাইন ইনু আমার চেহারাটা দেখে না ভাই আমার চেহারাটা দেখে নাই পানের স্বামী গো আমি তোমার হাতের উপর হাতটা গাইয়া বলছি দুইটা শর্ত লাগাই এক নাম্বার শর্তটা হলো আবার জানাজার ময়দানে অল্প লোক হবে আপনি শুধু জানবেন অন্য কেউ থাকবে না আর দুই নাম্বার আমার কবরটা যে খুরবে এই কবরটার জন্য অন্য কাউকে নেবেন না আপনি থাকবেন আর যদি আপনার সহযিগিতার জন্য একজন লাগে আপনি নেবেন এই জন ছাড়া এই দুইটা কাজ ছাড়া আপনি অন্য বেশি কোনো কাজ করতে পারবেন না তবে পানি স্বামী আপনি কবর খননের করার জন্য রওনা হয়ে যান আর আমি সুন্দর করে হাসানকে ডান পাশে রাখলাম হুসাইনকে বাম পাশে রাখলাম আমি মাঝখানে শুয়ে গেলাম আমার নিজের গোসলটা আমি করিয়া সুন্দর করে আমি পাক পবিত্র হইয়া আমি আল্লাহ আলামিনের দরবারে চলে যাইতেছি ইমানদারওয়ালা মোদা কিনুওয়ালা পরে হেসগারওয়ালা মানুষদের কোনো ভয় নাই ভয় নাই একবার কি জবান খুলে বলা যায় না সবহান আল্লাহ ওদের ভয় নাই ওরা মৃত্যু দেখে ভয় পেতে পারে না কথা বলেন মৃত্যু দেখে কি ভয় পেতে পারে পারে না আরে যারা প্রকৃত ভাবে রাজনীতি করে তারা হামলা মিছিল তারপরে জেলখানা এরপরে হল আপনার কটিক্তম এটা দেখে ভয় পায় না ভয় পায় না আমিও আপনাদের কাছে একটা কথা বলতে চাই যারা হকানি আলেম কোনো চিলখানা দেখে ভয় পায় না পৃথিবীর কোনো শক্তি দেখে ভয় পায় না আন্দোলন দেখে ভয় পায় না এরপরে হরতাল দেখে ভয় পায় না এরা কোরআনের কথা বলবে কোরআনের কথা বলবে কোরআনের দাওয়াত দিবে একবার সিল্লা বলেন কথা ঠিক কিনা বদননে আমার দুই নাম্বার শর্ত দিলেন কবরটা খনন করতে হবে আপনার অথবা আপনার একজন সহযোগীটা নিতে হবে অত্যন্ত আপনজন সুবহানাল্লাহ বলেন আমরা না যদি মা মারা যায় বাবা মারা যায় আমরা কিন্তু বলি চাচা আমার অত্যন্ত আপনজন একজন কবর খোরার জন্য ওই ওনারে ওসিয়ত করে গেছে ওনাকে নিয়ে যেতে হবে ঠিক কি না কথা বলেন ওসিয়ত করে গেছে অমুক জানাজা করবে এই ওসিয়ত পূর্ণ করা হলো ওয়াজ অমুক দ্বারা উঠে দোয়া করলে মনে হয় আমার ভালো লাগতো তার মানে ওসিয়ত তার পানে ভালো লাগে এটা ওসিয়ত করা জায়েজ আছে এবং এটা পূর্ণ করা ওয়াজিব এবার যখন রাতের অন্ধকারে জানালার কাছে কোয়ার আঘাত করে হরজতালি রাতি আল্লাহ পুতালান গো দুটো চোখের পানি ছেড়ে দে কান্না কাটি খোড়ে দরজাটা খুলে দেয় আবুজার গিফারি আহারে একজন একজন্য সাহাবি আবুজার গিফারে ডাক বলে ভাই আলী কত দেখি তো দেখিনি এরমভাবে চোখের পানি ফালানের জন্য আমি দেখেছি আপনি যুদ্ধের মায়েদানে এক নাম্বার বীর আপনি নামাজের মায়েদানে এক নাম্বার বীর তার মানে নবীজি নবীজির একটা জামাতা ছিলেন যার নাম হলো শেরে আলী নবী বলে পুরো পুরো মদিনাটা হলো আমি আর মদিনার দরজা দরজাগুলো হলো আমার আলী শেরে আলী আমি এমন একটা টুকরো সন্তানকে তুলে দিয়েছি আম্মাজান ফাতেমাকে তুলে দিয়েছি ভাই আবুজার গিফারি ডাকতে বলে হরজত বলে ভাই কোনোদিন তো তোমার চোখের পাড়ি তো এরম ভাবে দেখি নাই আহারে কেন ইরম দুটি চুকির পানি সিঁড়িতে কান্নাকাটি করো গো ভাই তুমি নামাজের ময়দানে এক নাম্বার বীর তুমি দানের দিক দাও এক নাম্বার ছিলা জিহাদের দিক দাও এক নাম্বার ছিলা জিহাদ ফি সাবিলিল্লাহ তুমি এদিকেও এক নাম্বার ছিলা এ ইন্নাস ওয়ানুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন তার মানে তোমার জীবন তোমার মরণ তোমার কুরবানি তোমার সালাত সকল কিছুই তুমি এক নাম্বার জিলা ভাই আলী কেনো টুটি চুকির পানি পিলে দি কান্না কাটি করগো ভাই এবার সুন্দর করে বলে আবুজার কি ফারি ভাই রে আজকে আপন একটা রাত খাবার পারে স্ত্রী চলে যাবে খাবার পারে স্ত্রী আজকে বলেছে আজকে রাতেই তার ওফাত হয়ে যাবে দুনিয়ার ভোগ থেকে বিদায় হয়ে যাবে ম্যানিস মতন বর ছয় মরণশীল আহারে এই কথা বলতে বলতেই ডাগদা বলে আবুজার কি ফারি ও ভাই রাত্রি সরকারি উঠো উঠো আমার পানির স্ত্রীর জন্য কবর খনন করতে হবে কবর খনন করতে হবে একবার সিল্লা বলেন মারা হাবা পরের জায়গা হাবরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় ঠিক না ঠিক আসল যে ঘরের জন্য যদি আমরা সামানা না বানাইতে পারি আসল ঘরের জন্য যদি আমি আপনি যদি না নিতে পারি আমল যদি না নিতে পারি তাহলে আমার মতন কপাই বাংলার জমিনের উপরে আর নাই একজনের জায়গা পরে পরের জমি ঘর বানাই আমি রই! আমি তো সেই ঘরের মালিক ন যে ঘরখানা যার জমিদারি ওরে পাই না না খারু জারি মারা হাবা বলে যে করখানা যার জমিদারি ওরি পাইনা তাকার হুকুম জারি আমি পাইনা জমি দারি দেখা আমি পাইনা জমি দারি দেখা মুনির দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানাই আয় আমি রই আমি তো সেই পরের আমি তো সেই ঘরের মালিক নই ঠিক কিনা কথা বলে জমিদারির ইচ্ছা মতে দেনা জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ মাস দু ইচ্ছা মতে রে দুঃখ বারো মাস আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমি নামার হয়নি নাম আমি তো সেই ঘরের মালিক নই পরের যাই কাহা পরের জমি ঘর বানাই আই আমি ৰৈ আমি তো সেই পুখৰেৰে বালিকি নয় আমি তো সেই ঘৰেৰে বালিকি নই আল্লাহ হোম্মা চল্লিয়ালা আইয়া দেনা মাও না মহ্মা ভোলা দেশিয়া দেনা অ না আমার তাহলে লক্ষ্য করেন আমি সূচনা ভূমিকাটা নোম্বা করতে যাচ্ছি না ইবার রাতের অন্ধকারে আবু জারে কি পারি জবরদস্ত একটা নবীর সাহাবিয়ে চলে গেলেন রাতের অন্ধকারে কবর খনন করলেন আহারে ধীরে ধীরে যখন কবরটা খনন করলেন খনন করে ডাকতে কবর ঘর মাটির জানস রে কে আসবে মাটির ঘরকে বলতেছে আবুজর গেফারি ডাকতে বলে মাটির ঘর রে কে আসবে তোর মধ্যে তুই কে জানস এবার মাটির ঘর থেকে একটা আওয়াজ ভেসে আসে বলে আবুজর গিফারি বলোনা বল না কে আসবে বলে নন্দিত মদিনাওয়ালা কামলিওয়ালা কাউসারওয়ালা ওরফানা যিনি আমার মাওলা সম্মান বাড়াইয়া দিয়েছেন জিনার ইজ্জতটা বাড়াইয়া দিয়েছেন আমার আল্লাহ আমার নবীর ইজ্জত সম্মানটা ওই মালিক যদি বাড়াইতে চায় পৃথিবীর কারো শক্তি নাই কোনো বাক শক্তি নাই কমাইতে পারে কমাইতে পারে একবার জবান খুলে বলেন কথা ঠিক কিনা আসামাদের জমিনের উপরে নবীক অনেক কথা বলা হয় কুটুক্ত করা হয় কৌতুক যিনি সম্মান দিয়েছেন ইজ্জত দিয়েছেন অতু এজ্জু মান্তাসা অতু জেল্লু সম্মান দেওয়ার মালিক আল্লাহ আবার সম্মান কিনে নেওয়ার মালিক আল্লাহ পৃথিবীর কোনো শক্তি নাই একজন মানুষের সম্মান হানি করতে পারে একজন মানুষ বড় হচ্ছে তার পা ধরে টাইনে ছোট করতে পারে এ ক্ষমতা তাকে দেওয়া হয় নাই সকল ক্ষমতার মালিককে আল্লাহ আল্লাহ ইচ্ছা করলে বাচ্চাকে ফকির বানাইতে পারে আবার ফকিরকে বাচ্চা বানাইতে পারে এ সকল কাজ কার কথা বলে আল্লাহ আমার মা লক্ষ্য করু খেয়াল করো মা ও আমার মা পুনিরা কোন কথা বলবা না মা তোমাদের মতন দেখো মা ফাতেমাও ছিল আহারে মা ফাতেমা তোমাদের মতন নাম ছিল আমাদের কত মায়ের নামটা মা ফাতেমা আছে আছে কি না আছে না মা ফাতেমা কিন্তু অনেক নাম রাখে কিন্তু ওই ফাতেমা আর এই ফাতেমা এক না আমার ঘরে ফাতেমা হাক তুলবার যায় আর দুই হান বেগুন দিয়ে আসে বেগুন নিয়ে আসে বাড়িয়ালাও জিজ্ঞাসা করে না বেগুন কোথায় পাইলা বাড়িয়ালাও চিন্তা করে যা কাজকে বাজার তো করা লাগিল না ওই ফাতেমার এই ফাতেমা এক না এই জন্য ওই কবরকে ডাকতে বলতেছে কবর রে তুই জানস রে এ কবর কে আসতেছে জানস কি না মদিনাওয়ালা কামলিওয়ালা কাউসার ওয়ালার ওনার একমাত্র কলিজার উম্মত ওই মানুষটা যদি পাহাড় পরিমাণ গুনা হয় ওই মানুষকে আমার আল্লাহ দেখাল জান্নাত দিয়ে দিবে নবী যদি বলে আমার লোক আচ্ছা দুনিয়াতে অনেক সময় দেখেন বিপদা কয় না কয় যে এ বাসতে আমার লোক সমাধান হয় যে হয় কি না হয় কি না কথা বলেন আর আমি দেলাওয়ার হোসেন সাইদের বিষয় নিয়ে বারো মিনিট বয়ান করছিলাম থানায় নিয়ে গেছিল কয়েকজন ফোন দিছিল, ফোন দেওয়ার পরে বলতেছে যে এটা আমার লোক তখন আমি চিন্তা করলাম ফোনেও কিন্তু কামায় হয় কি না তখন আমি চিন্তা করলাম এই বারো মিনিটের বয়ানের কারণে আমার মামলা হয়ে যাইতেছে অথচ কয়েকজনের ফোনের কারণে আমার মামলা কেটে গেল করার চিহ্ন হয়ে গেল দুনিয়াতে যদি এটা হতে পারে নবীজি শুধু বলবে এটাই আমার উম্মত এটাই আমার উম্মত ওই মানুষটা যদি পাহাড় পরিমাণ গুণাও হয় আল্লাহ পাক গুনার দিকে না তাকাইয়া নবীর ইশারা ইঙ্গিতের কারণে আল্লাহ পাক ওনাকে জান্নাত দিয়ে দিবে সুবহানাল্লাহ এ বিশ্বাস কি হয় অবশ্যই হয় কেন হয় না কেন হবে এই কারণে কারণ আমার মদিনাওয়ালা কামিলিওয়ালা ওয়ালা আমার নবীর পাওয়ার দেওয়া থাকবে পাওয়ার দেওয়া থাকবে দুনিয়ার যদি কোনো ডিসি এসপির যদি এই ক্ষমতা থাকে তার চেয়ে কোটি কোটি গুণ আমার নবীর পাওয়ার থাকবে এক নয় দুই নয় কবর থেকে শুরু করে যত গুণায় স্তর রয়ে গেছে কবর হাসর ফুলসুরত মিজান সকল জায়গায় আমার নবীর পাওয়ার থাকবে সুবহানাল্লাহ বলে কেমন পাওয়ার থাকবে আরে ওজন করবে মিজান পাল্লায় ওজন করবে মিজান শব্দের ওজনের বস্তু এ মিজানে নেকি বদি পাল্লায় ওজন করা হবে ওজন কিন্তু হয়েছে তবু আমার নবী বলে আবার ওজন করো আমি দেখতে চাই আমার নিজের কুদরতি চোখ দিয়ে আমি দেখতে চাই তুমি কেমন করে ওজন করে যাও মারহাবা বলেন আর এই কথা বলা মানেই হলো তার নাজাত হওয়া সুবহানাল্লাহ বলে নাজাত হওয়া দুনিয়ার উপরে যদি আপনার সাক্ষী দেয় যে না লোকটা আসলে এই কাজ কিন্তু করে নাই তিনজন লোক সাক্ষী দিল না ভাই আমার দ্বারা সম্ভব না এই লোকটা আমি আসলে দেখি চলন ফেরন কথাবার্তায় না এই লোকের দ্বারা সম্ভব না যদি নাজাত হইতে পারে আমার নবী শুধু বলবে আমি দেখতে চাই ওজন তুমি যাই দিছ ভালো কথা আমি ওজনটা আমি দেখতে চাই আমি দেখতে চাই আর এই কথা বলা মানেই হলো ওই মানুষকে নাজাত প্রাপ্ত করা সুবহানাল্লাহ বলেন এটা তার হুকুম থাকবে এটা তার পাওয়ার থাকবে দুনিয়ার উপরে যদি একটা ঘোষণা হয় হরতাল দেওয়া হয় আপনার গাড়ি বাংচুর করা হয় তারপরে আন্দোলন করা হয় বিরোধিতা করা হয় এই যদি পাওয়ার হয় মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান তাহলে বুঝতে পারেন আমার নবীর কোটি কোটি গুণ তার পাওয়ার থাকবে মার হাবা বলে এটা বুঝানের জন্য বলতেছে পৃথিবীর মানুষরা আসলে হাসান হোসেনের দামটা কত আপনাদের যদি বুঝাইতে চাই তাহলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে আমি যদি বুঝাইতে চাই মদিনাওয়ালা কামলিওয়ালার দামটা কত তাহলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে আমি যদি বুঝাইতে চাই সেরে আলির দামটা কত তাহলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে ইটা ইটা আবুজার কিপারি কি ডাকতে বলতেছে আমি একটা বাসমান একটা আওয়াজ শুনতে পাইলাম আসলে আমল ছাড়া কোনো উপায় নাই আমল যদি তোমার ভালো হয় আমলটা যদি তোমার ডান হাতে পরে আমল যদি তোমার 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 ডান হাতে পড়ে নামাজ কাজে লাগবে সিকির তোমার কাজে লাগবে এরপরে কোরআন তেলাওয়াত তোমার কাজে লাগবে এরপরে তোমার দান সদকা কামে লাগবে মানে ডাইন হাতে পড়াটা চাই ইমানদার ওয়ালা মুত্তাকিন ওয়ালা খাটি ইমানদার কিন মুসলিম এদের আমলটা পড়বে ডাইন হাতে আর ডাইন হাতে যখন আমলটা পড়বে তখন তার আর ভয় নাই কবরে হাসরে ফুলচুরাতে মিজানে সকল জায়গায় আমরা কিন্তু পড়েছি হাদিসের মধ্যে প্রমাণ করেছে কবরটা কারোর জন্য জান্নাতের বাগিচা কারোর জন্য জাহান্নামের গর্থ কিন্তু কবর থেকে যে নাজাদ পাইল সকল ইস্তারগুলো তার জন্য সহজ হয়ে গেল মানে এক জায়গায় থেকে বাঁচলে পারে সহজ হয়ে গেল আচ্ছা বলেন তো এই বড় অনেক ঝড় উঠেছে ওঠার পরে নৌকায় উঠছেন দিয়ে গেছেন ছোট একটা নদীতে পড়ছেন তখন ডাক কিনতে বললো আল্লাহ যে ঝড় উড়ছিল এখন বাসা গেছে আর যতই সমস্যা হয় না আর দশ পনেরো মিনিট গেলেই পারে আমরা গ্রন্থস্থব পৌঁছে যাবো তার মানে আপনার আশ্বাস থাকবে ঠিক অনুরূপভাবে কবর থেকে যে ব্যক্তি নাজারটা পাইলো কবর থেকে যে ব্যক্তিটা মুক্তি পাইলো সে সকল স্তরগুলো তার জন্য সহজ হয়ে গেল তার মানে ভয় আর নাই ভয় কাদের নাই কারা ভয় পাবে না লা খাউফুন খাউফুন শব্দের অর্থ ভয় লা মানে নাই কারা কাদের ভয় নাই লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন কাদের ভয় নাই আমি সেটাই বুঝানোর জন্য বলছি বাজান নামাজ বাইজিদ বাইজিৎ মুস্তাব রহমাতুল্লাহ নাই বাজান্ডামারে চলে আসলেন এক নয় দুই নাই এক নয় সাত মাসের জন্য তিনি সফর দিয়ে গেলেন সাত মাসের জন্য একটা সফরে বাহিরে হয়ে গেলেন সাত মাসের সফরের জন্য আসরে নামাজের পূর্ব সময় পর্যন্ত আমরা যদি অনেক সময় আল্লাহর গড় মসজিদ না পাই অথবা নামাজ পড়ার কোনো জায়গা যদি না পাই অনেক সময় বাড়িতে উঠে ডাক দেয় বলে বাড়িওয়ালা ভাই আমাকে এক বদনা সুন্দর করে পানি দেন আমি অজু করে নামাজটা আদায় করতে চাই বাজার নামাজ কাদের পায় নাই কাদের পায় নাই আমি এটাই বুঝানোর জন্য আলোচনাটা আমি তুলে ধরলাম সাত মাসের সফরে যাওয়া আসরের সম্মুখে পর্যন্ত ডাকতে বললেন মা এই বাড়ির মধ্যে কেউ আছেন কিনা আমাকে এক বদনা পানি দেন একবার যখন বলেছেন পানিটা ফেলে দিলেন ওই আপনার জমিনের উপরে আবার ডাকতে বললেন মা আমাকে এক বদনা পানি দেন আবার জমিনেতে আরেক বদনা পানি ঢেলে দিয়ে দিলেন এবার তৃতীয়বার বলতেছে আমি পাইজিত আমি রহমতুল্লাহ আমি একজন আল্লাহর অলি এ মুসলমান বাইরা আল্লাহর অলিদের কিন্তু পাওয়ার অন্যরকম একবার জবান খুলে বলেন সোহান আল্লাহ অনেকজন অলি আল্লাহ বিশ্বাস করতে চায় না অলি আল্লাহদের কথা কুরানু কারিমের মধ্যে অসংখ্য আয়াতে দিয়েছে মারহাবা বলে অনেক সময় কিন্তু বলে অলি আল্লাহ নাই বা অলি আল্লাহর সোহবাতে যেতে চায় না পীর মুর্শিদের সোহবতে যেতে চায় না অলি আল্লাহ আছে তবে হ্যাঁ হকানি অলিদের পিছনে আপনারা যাবেন হকানি অলিদের পিছনে আপনি সোহবত নেবেন কোনো ভণ্ড পীরের আস্থানা যাওয়া যাবে না মহতারাম মুসল্লিকরাম কেমন করে আপনি যাবেন এবারে ডাকতে বললেন বাইদিদ বোস্তামি রহমাতুল্লাহ ডাকতে বলতেছেন মা আসরের নামাজটা আমি আদায় করবো এক বদনা সুন্দর করে পানি দেন আহারে আড়াল থেকে ওই যে তিনটা বদনা ফেলে দিলেন সুন্দর করে আর একটা সুন্দর করে বদনা ভর্তি করে আনিয়া সুন্দর করে দিলেন পর্দাটা রক্ষা করিয়া দেওয়ার সঙ্গে সঙ্গে ডাকতে বলতেছেন মা গো মা ও আমার মা আপনি এই বাড়ির কে আমি কি জানতে চাই আমি কি বুঝতে চাই আমি কি জিজ্ঞেস চাইতে চাই বলে এই বাড়ির হলো আমি হলো ব্যাটার বউ তাহলে আপনি ব্যাটার বউ আপনাকে আর একটা জিজ্ঞাসা করতে চাই জিজ্ঞাসা করতে চাই আমি পাইজিত মুস্তামি রহমাতুল্লাহ আলার সাথে বেদবি করার জন্য কত বড় শাস্তি হইতে পারে আপনি কি তা জানেন এবার মা জননী ডাক দে বলতেছে সাত মাস পূর্বে তুমি জঙ্গলে যে পশুটা মেরে দিয়েছ এটা ভালো করেই আমি জানি মারহাবা বলে বাইজিত বস্তামি গরম হ পার পরে আল্লাহর ওলি গরম হয়েছে এখন আবার নরম হয়ে গেলেন merhaba বলে কারণ কি আমি যে সাত মাস পূর্বে আমি জঙ্গলে যে পাখিতে মারছি এইটা এই মহিলা জানল কিভাবে সুবহানাল্লাহ বলে মানে তার চুপ হয়ে গেছে ডাকতে বলতিছে মা গো মা নরম হয়ে গেছে ও মা আমি জিগাইতে চাচ্ছি গো মা আমি তিনবার পানি চাইলাম কেন তুমি পানি দিলা না ওমা ভালো করে তোমরা এই ওয়াজটা শুনে যাও ভালো করে তোমরা জ্ঞানটা তোমাদের মেধার মধ্যে নাও ওমা আমি মহাপুন্দির বিষয়টা নিয়ে আলোচনাটা চলছি কাদের জন্য ভয় নাই কাদের কোনো টেনশন নাই কাদের কোনো টেনশন হবে না কবরে হাসরেও টেনশন হবে না হবে হবে না না ফুলসুরাতেও আসলে আপনারা জানেন না ওই ফুলসড়াতের কিনারায় একমাত্র গাড়ি একটা চলবে ভিন্ন কোনো গাড়ি চলবে না আপনি শ্যামি বলেন হানিফ গাড়ি বলেন টাক বলেন সিএনজি বলেন হুন্ডা বলেন সাইকেন বলেন এগুলো না চলবে না চলবে না এমন একটা গাড়ি চলবে ওই গাড়িটা হলো আল্লাহ পাকের ঘর মসজিদ ওটাকে গাড়ি বানানো হবে মিশকাতুল মাসহাবিয়ার মধ্যে হাদিসের মধ্যে এসেছে ওইটাকে যানবাহনে বানাইয়া দিবে কেন বানাইয়া দিবে যাদের সাথে সম্পর্ক ছিল যারা ওর মধ্যে জিকির করেছে নামাজ আদায় করেছে মসজিদের সাথে সম্পর্ক ছিল দান সৎকা করেছে ওইটা সুন্দর করে যানবাহন বানা দিয়া বগি সিস্টেম করে দিবে বিআইপি সিট করে দিবে এই একজনের জন্য এক একটা সিট করবে এখন প্রশ্ন করতে পারেন হুজুর এত মানুষের সিট আবার ওই মসজিদে আঁকবি কেমন করে আমার আল্লাহ রব্বুল আলামিন একজন মানুষকে যদি এই দুনিয়ার কিঞ্চিত পরিমাণ এমান থাকার পরে যদি এই দুনিয়ার দশ দুনিয়া একজনকে জান্নাত দিতে পারে তাহলে জান্নাতুল ফিরদাউস কত বড় হতে পারে সুবহানাল্লাহ বলে আর যদি একজন মানুষকে এই দুনিয়ার কিঞ্চিত পরিমাণ ঈমান থাকার কারণে এই দুনিয়ার দশ দুনিয়া যদি তাকে দেয় ছোট জান্নাত এটা দুনিয়ার থেকে উদাহরণ বুঝাইছে ছোট জান্নাত এই দুনিয়ার দশ দুনিয়া পর্যন্ত তার সমতুল্য তাহলে এতটুকু জান্নাত যদি দেয় তাহলে জান্নাতুল ফিরদাউস উচ্চ মাকাম কত বড় হইতে পারে মারহাবা বলে যেমন রাইত আসে আবার দিন রাত এত বড় রাত কোথায় গেল আবার দিন দিন আসে রাত হয় এত বড় দিন কোথায় গেল প্রশ্ন হয় কি না কথা বলেন তাহলে এত বড় জিনিস যদি আমার আল্লাহ লুকাইতে পারে তাহলে আমার আল্লাহর কাছে এ সকল কাজ করা কোনো ব্যাপারই না অন্টুর পিপল সব কিছু কাজ খালাস করে দিতে পারে মারা হাবা বলে দুনিয়ার কোনো বাক শক্তি পারতে পারে না অনেক সময় আপনি আমি নেতৃত্ব কাজ করতে পারি না যদি একবার গোলমাল লাগে মোহনপুর বাজারে ছেড়াইতেই মোটামুটি পাঁচ ঘন্টা সময় লাগে লাগে কিনা কথা বলে কিন্তু আমার আল্লাহ শুধু বলবে কোন কোন হয়ে যাও ভায়া বলার সময় দিবেন না পানি হয়ে যাবে তার মানে আমার আল্লাহ শুধু খালি বলবে কোন এতটুকু ভায়া হয়ে যাবে তার মানে এইটুকু শব্দ বলতে যতটুকু সময় লাগে আমার আল্লাহ শুধু অনুভব করবে আল্লাহ শুধু বলবে আহারে তার মনের মধ্যে মনের ভিতরে কল্পনা জল্পনা করার সঙ্গে সঙ্গে পৃথিবীর তামাম পৃথিবী দশ দশ করে তুলার মতন উঠতে থাকবে আমার আল্লাহর এত বড় ক্ষমতা আমার আল্লাহ যত বড় তার ক্ষমতাও তত বড় আল্লাহ ভাববার বলে মহতারাম মুসল্লি গ্রাম ডাকতে বলতেছে মা ও বা আমি বাইজিত পুস্তমি আল্লাহর অলি গোমা আমি নরম হয়ে গেলাম বা এবার বলো না বলো না তুমি যে তিন বদনা পানিটা ঢেলে দিল আমি তিনবার যখন বললাম মা দাও না পানি দাও আমি আসরের নামাজটা আদায় করতে চাই ইন্দা সলাতা তানহা আনিল ফাহাশাই অল মুনকার বাজান দে একমাত্র সালাতকারীরা কোনো গুনার কাজে লিপ্ত হতে পারে না এ মা ভালো করে শুনে রাখো ও আমার মা তোমরা নামাজে কেন আসো না একটা মহিলা ডাক্তা বলতেছে বাইজিত বোস্তামি রে তুমি সাত মাস পূর্বে জঙ্গলে যে একটা পাখি মেরেছিলা আমিও তা জানি বাইদিত বোস্তামি হল আছে কিনা এরম দান নাই এলাকায় বক্তা খালি আমি বলে একা নাই মোটামুটি ভাবে ধরিবার গেলে পারে দশ বারোটা আছে আছে কিনা আমার সে আরও জানানোওয়ালা থাকতে পারে আমার সে বুঝনেওয়ালাও থাকতে পারে আমার সে আর কোমও জানতে পারে এরম কিন্তু কি আছে তাইগুলা সকলের যে দ্বার এক রহমতা না না দুনিয়ার উপরে নেতা যেমন দেখতে পারবেন ছোট বড় আছে নিম্বার থেকে শুরু করে নেম্বার চেয়ারম্যান এমপি তারপরে আপনার মন্ত্রী এভাবে যখন ধীরে ধীরে আপনি যাবেন একবারে মেইন সেকশনে যাবেন যাবেন পার্লামেন্টে পর্যন্ত এক একজনের এক একটা ক্ষমতা থাকবে থাকবে কিনা কথা বলেন কিন্তু আমার নবী মায়ার নবীর ক্ষমতাটা কেমন থাকবে আর অলি আল্লাদের ক্ষমতা কেমন থাকবে এটা আমি পার্থক্য দিয়ে মাহফিল শেষ করব। মুসলমান এবার সুন্দর করে যাকুন আপনি ডাকতে বললেন মা তাহলে আপনার কাছে আমার ডকুমেন্ট আপনি কেন তিন বদলা পানি ফেলে দিলেন মা বলেন না বলেন না কয়ে বাবা রে তুমি যখন বলে মা আমাকে এক বদলা পানি দাও আমি করে আসের নামাজটা আদায় করব আমি নামাজটা আদায় করব আমি নামাজটা আদায় করব একবার যখন বলে তখন আমি মোরা কাবাই ছিলাম মোরা কাবাই ছিলাম এরপরে দ্বিতীয়বার যখন বলেছ এক নয় দুই নয় দেড়শো মাইল দূরত্ব ভাবে দেড়শো মাইল দূরত্ব একটা দুনিয়াতে একটা মহল্লার মধ্যে একটা মহল্লার মধ্যে আগুন লেগেছিল বাইজিত বোস্তামি রে আমি দেড়শো মাইল দূরত্ব থেকে ওখান থেকে আমার সেই পানিটা অবশিষ্ট পানিগুলো আমি ঢেলে দিলাম জমিনেতে ওই আগুনটা নিবানের জন্য আগুনটা নিবানের জন্য আগুনটা নিবানের জন্য আর ক্ষমতা কাক পায় দেখেন আপনার সাধারণে যে আপনার তার জীবনে আমি পড়ে দেখেছি সা জিন্দা

উনি ওখানে আছে কিন্তু উনি যে আছে যে জায়গা ওই জায়গাটা ভালো এবং ওনার যে মাজার শরীফ ওনার জিয়ারত করা এটা দরকার জিয়ারত করবেন এটা ভালো কিন্তু কিছু কিছু বদমাইশরা যায় এরা কাজা গাঁজা তারপরে ইয়াবা এরপরে মদ আর টুকটুকি বাজায়া সময় নষ্ট করে দেয় এরা একমাত্র ওই মুরিদটা আপনার এই পীর সাহেবটা আপনার ভণ্ড নয় এদের যে ওখানে যায়া যারা ভণ্ডামি করে এরাই হলো ভণ্ড ঠিক করতে বলেন কথা ঠিক কিনা মুসলমান ভাইদের আল্লাহর ওলি আমরা অনেক সময় বলি tabi tabin খোলা পায়রা সিন নাসারে মুবাশশির সাহাবায়ে کرام চার মাযহাবের চার ইমাম পীর আউলিয়া আসলে পীর আউলিয়ার কি সওয়াব কম আছে কথা বলেন কম নাই তাহলে কেন তাদেরকে বকশিস করি কারণ ভালো ভালো মানুষগুলার নাম যদি আমি আপনি দোয়ার মধ্যে বলি আব্দুল কাদের জেনানি রহমাতুল্লাহ আলাই এরপরে আপনার শাহ শাহির জেন্দালি রহমাতুল্লাহ আলাই সিলেটের জমিনের মধ্যে রয়েছে শাহ পরান শাহ কামাল শাহ জালাল আমরা এইভাবে যখন দোয়া গুনা বকশিস করি তাদের আত্মাটা যখন রুহানি দোয়াটা আমাদের কাছে দিয়ে দেয় আমার বাউ আমার আল্লাহ এই দোয়া কখনো দিতে দিতে পারে পারে না না আমার আমার আল্লাহ খুশি হইয়া এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হইয়া যায় একবার জবান খুলে বলা যায় কি এই এদের নামগুলো আমরা বলি এই জন্যই আমরা সেখান থেকে যাই এদের তো দোয়ার অভাব নাই তবু এই ভালো ভালো মানুষদেরকে আমরা বলি আমরা অনেক সময় দোয়ার মধ্যেই বলি অম হাজি সাহেব চুল পাকা দাড়ি পাকা আসলে এখানে এমনও মানুষ আছে রাতের অন্ধকারে নামাজ পড়ে রাত দুইটা যখন হয় সুন্দর করে উঠে নামাজ পড়ে আছে কিনা অনেক মানুষ আছে এমনও মানুষ আছে সব থেকে বড় একটা ইবাদত সেই বাদতটা হলো গুনার কাছ থেকে বেঁচে থাকা গুনার কাছ থেকে বেঁচে থাকা অনেক ইবাদত এই ইবাদত করতে গিয়ে রাতের অন্ধকারে মানুষের জন্য কল্যাণ কামের জন্য দোয়া করে আপনার বাবার জন্য দোয়া করে গ্রামের জন্য দোয়া করে মহল্লার জন্য দোয়া করে ওই মানুষটা আর আমি এক না ওই মানুষটা রাতের অন্ধকারে দুটি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে মালিক ও আমার রব আমার আল্লাহ আমি তো নামাজ পড়ি আল্লাহ আমার এই মহল্লাবাসীদেরকে নামাজি বানিয়ে দাও আল্লাহ গ্রামবাসীদেরকে নামাজি বানিয়ে দাও এরা যেন কোনো গান বাজনা এরা যেন ওয়াসিল কাজের মধ্যে যেন গ্রেপ্তার না হয় গ্রেপ্তার না হয় আজ আমাদের সমাজের মধ্যে দেখেন জায়গায় জায়গায় গান বাজনা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে যুবকরা নষ্ট করে হয়ে যাচ্ছে এখন তো এমনি এই অ্যান্ডুইটের কারণে অ্যান্ড্রুটের কারণে ফেসবুক ইন্টারনেট ইউটিউব এগুলো ঘেটে ঘেটে আপনার অশ্লীল ছবি অশীল চিত্রগুলো দেখে দেখে যুবক শোনার যুবকরা নামাজ ছেড়ে দিয়ে দিচ্ছে আরে মাত্র কিন্তু কিটার কারণে এরপরে যদি সাংস্কৃতিক অনুষ্ঠান যদি আমাদের মহল্লায় আমাদের সমাজে যদি হয় যুবকরা এমনি নষ্ট হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এগুলাকে বারণ করতে হবে এগুলাকে বারণ করতে হবে এগুনাকে বাধা দিতে হবে এগুলোর সাথে অ্যাড থাকা যাবে না আজ যদি আপনি ভালো কাজের জন্য অ্যাড থাকেন কাল কেন ময়দানে আপনার সাথে আমার সম্পর্ক হয়ে যাবে এরপরে যদি আপনি কোনো মানুষের সাথে খারাপের সাথে থাকেন ওর সাথে আপনার হাসর হবে বাতান দিয়ামত কি বাৰু বাইজিত ৰহমত ওলায় ডাক দেব তেছেন মা মাগু মাহ তিনি বদনা পানীজাক শুন পালে এক নাই দুই নাই ডেৰ মাইল দূরত্ব একটা এলাকায় আগুন লেগেছিল আগুন আপনি থামাইলেন তাহলে নিশ্চয় নিশ্চয় কোন আমলের কারণে কোন আমলের কারণে মা বলবেন কিনা এবার সুন্দর করে দা বলে বাবা রে তুমি শুনতে চাও আমার আমলগুলো আজকে আমি কিতাব থেকে সংগ্রহ করেছি রে বাজান ভালতা কোনো কথা না আমি ডকুমেন্ট দিয়ে কথা বলতেছি এই টাকা যখন কোনো কথা গুলো বললেন বলে বাবা আমার জীবনে যখন নামাজটা ফরজ হয়ে গেছে আহারে আমার জীবনে যখন নামাজটা ফরজ হয়ে গেছে আমি একক তো নামাজ কাজা দেই নেই কাজা দেই নেই মারহাবা বলেন আমারও মা বুনিরা হেও মা কথা বলেন আহারে অনেক মানুষের ফুক্কার কারণে পানির উপরে আগুন ধরে পানির উপরে আগুন ধরে আর অনেকজন ফু দিয়ে মোমবাতি লিভের পারে না আছে কিনা এরম এরকম অনেক মানুষ আছে এমনও মানুষ আছে ফুক দেওয়ার কারণে তোয়া কালাম পড়ার কারণে সাথে সাথে সঙ্গে সঙ্গে কাম কারণ পাওয়ারটা হলো আল্লাহ পাকের কুরানু করিমের মধ্যে এমন একটি কোরআনু কারিমের আয়াত আপনার এমন একটি কোরআন কারিমের একটা কথা বলা হয়েছে যেটা আপনি যদি তিনবার পাত করে আপনার দেহের মধ্যে মাথার মধ্যে অথবা আপনার শরীরের মধ্যে হুক্কার লাগাইতে পারেন আল্লাহর কসম করে বললাম এই কিতাবের কথা মিথ্যা কথা নয় কসম করে বললাম কাপড়া দেওয়া লাগবে না শুধু একবার আপনি পড়েছেন পড়ার কারণে আপনার জেন বোধ আপনার দেহের মধ্যে যে কোনো বোধ তারপর যে মানুষ শয়তান জেন শয়তান খবির শয়তান নবজ শয়তান সব সকল শয়তানি পালাতে বাধ্য হবে সোবাহান আল্লাহ কিন্তু ফু তো ফুর মতো নেওয়া লাগবে কথা বলেন সবার মুহের ফু কাজ হবে না সুতরাং সুরাতুল ফাতেহা যার নামটা হলো শেফা যার নামটা হলো চেকির যার নামটা হলো ফেকির যার নামটা হলো ফুরকান যার নামটা হলো ওহি যার নামটা হলো কিতাব মফিদ ফারহাবা বলেন এইটা হলো সুরাতুল ফাতেহা ফাতেহা মানে আলহামদুল সুরা এই সুরাটা যদি কিরাত করে তিনবার পাঠ করে যদি আপনি একা একাই ফুলে এরমভাবে কাজ করতে পারেন আপনার খারাপ লাগতেছে অনেক সময় দেখা যাচ্ছে আপনার মাথা ঘুরতেছে তার মানে সেফা করে দেবে এর সুরাটার কাম হলো সেফা করা তার মানে আরোগ্য দান করা এর সুরেটার নামটা হলো কি ঝিকির ভিতর থেকে জিকির তুলে দেওয়া এই সুরেটার নামটা কি ওহি আপনার ভালো কিছু আপনার কাছে চলে আসবে এর সুরেটার নামটা কি কিতাব উন্নীন তার মানে সব থেকে স্পষ্ট কিতাব থেকে এই সুরাটু নেওয়া হয়েছে একশো চোদ্দটার সুরাটার মধ্যে সব থেকে উম্মুল কোরআন কোরআনের মা বলা হয়েছে আছে সুরাতুল ফাতেহা বলেন আমরা তেলাওয়াত করি না আমরা তেলাওয়াত করি না আমরা নামাজে দাঁড়াই সুরা ফাতেহাই ঠিক মতে বলতে পারি না আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন মধ্যে মধ্যে বাতলার দল লিন আসলে বুঝছে মনে হয় আমি ঠিকই কিরাত করছি আছে কি না অনেক মানুষ আছে রুকু সিজদা ঠিক মতে দেয় না রুকু সবচেয়ে আল্লাহর কাছে সবথেকে প্রিয় হলো রুকু সিজদা তার কাছে সবচেয়ে প্রিয় সবচেয়ে ভালো লাগে আমার বান্দা যখন আমাকে রুকু করে করে আমার যখন চায় আমার কাছে সবচেয়ে প্রিয় আল্লাহ কয় আহারে আমার বান্দা আমাকে করতেছে আমাকে একতেদা করতেছে আমার কাছে চাচ্ছে বান্দাকে ডাকতে বলে বান্দা হে তুই একবার ডাক দিয়েছিস আমি মালিক তোর একটা ডাকের কারণে সৌত্তুর বার করে জবাব দিচ্ছি সৌত্তুর বার করে জবাব দেয় কে দেয় আমার আল্লাহ আপনাকে বানাইছে কত কষ্ট করে মায়া করে দয়া করে আমি দুইটা জাতি বানাইছি খুবই আদর করে একটা হলো ইনসান আর একটা হলো জিন এই কথা হচ্ছে কথা বলেন না ইনসান আর জিন আগে জিন বানাইছেন ইনসান কিন্তু করে আগে জিন বানাইছেন আল্লাহ কি বানাইছেন জিন তারপরে ইনসান ইনসান শব্দের অর্থ মানুষ নাচ শব্দের অর্থ মানুষ এ মানুষকে সব সব থেকে জাতির শ্রেষ্ঠ মাকলু কাত হিসাবে বাড়াইলেন সোহান ঘটনা মনে আছে তো ওই যে চারশো মাইল দূরে পানি দিয়ে দিলে মনে আছে এভারোটা একটু বলতেছেন ফাইজিদ বুস্তামির রহমাতুল্লায় ডাকতে বলতেছে না নারয়ালি ডাকতে বলেন মাগুমা তাহলে আপনার কি আমল গোমা বলেন না বলেন না বলে এক নাম্বার আমলটা হলো নামাজ 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 আমি একমাত্র নামাজ যখন ফরজ হয়েছে আমার জন্য আমি আর কখনো কাজা করি নাই কাজা করি নাই বাবা ফাইজিদ বুস্তামির রহমতুল্লায় এবার ডাকতে বলতেছে মাগুম্মা বলো না বলো না দুই নাম্বারটা কি মা ডাকতে বলতেছে দুই নাম্বার হলো পর্দা আমার জন্য যখন পর্দাটা ফরজ হয়েছে আমি তখন থেকেই পর্দা করেছি পর্দা করেছি বিভিন্ন চেরানির মহিলা বিভিন্ন চেরানির মহিলা বিভিন্ন পুরুষরা আমার চেহারাটা দেখতে পারে নাই কেবল মাত্র আমার সন্তান আর আমার পিতা আর কেবল মাত্র আমার পানের স্বামী আমার চেহারা দেখেছে অন্য কোন পুরুষের কাছে আমার চেহারাটা দেখাই নাই আমার চেহারাটা আমি আবরণ করে রেখেছি একবার কি জবান খুলে বলা যায় না আমার হাবা কি আমল আর আমার মা বোনিরা মাল তুলবার যায় হ্যাঁ ঘটনা ভেজাল আছে খালি ওখানে করবেন কে ওখানে করবেন কেন বক্তার বউই যায় আলেমের বউও যায় আরে আলেম নামের এইগুলো হলো জালেম কথা বলেন ঠিক কিনা এদের বউ যদি চরার মধ্যে যা মাল তোলে তাহলে বুঝাবো আর কার আচ্ছা কন্ত কালকে থেকে যদি আমার ওয়াইফ যদি চরার মধ্যে যায় যদি গড়ে বা মাল তুলে বোঝা তুলে দিতেছে তারপরে আমার হাতে আগে যোগান হরতেছে আপনারা কালকেই করবেন নয় দেহ রাইতে বুঝাইলো আর ওই যে ও যে দেহ দেখছে হ্যাঁ ঘটনা দেহ ছাগল দেখতেছে কথা বলেন আর এইটাই বলবে আর আপনি সংশোধন হন আমি যদি সংশোধন হই তাহলে আমার কাজ লাগবে আমার কথা তাছির হবে আমি যদি না আমল করি ওটা কোনো কাজ লাগবে না যে যতই কথা বলে উঠ না কেন আমি যদি সেই না করি আপনাকে বলতেছি ওটা কোন চাকসার জন্য আমার অনেক ভিডিও আপনারা দেখবেন কমপক্ষে হাজারের অধিক ইউটিউবেতে ফেসবুকে আমার ভিডিও গেছে আপনারা দেখতে পারবেন শুগুলাই হাট নরসিংহপাড়া সৈয়পুর বড় পাঙ্গাসি মোহনপুর এরপরে হলো আপনার চাকসা ঐতিহ্যবাহী আমার এই কথাগুলো রেকর্ড করা আছে আমি শুধু চাকসার জন্য দোয়া করি না আমি জন্মস্থান আমার হলো শুগুলাই তো আমার দাদার ভিটা হলো চাকসা আমি সেই সুগলার জন্য নরসিংহপাড়া সগোলহাট এরপরে সৈয়দপুর বড় বাংলাশি লাহির মোহনপুর এরপরে ঐতিহ্যবাহী চাকসা চরবর্দন গাছা আমি সেগুলোর জন্য দোয়া করি একটাই কারণে করি এখানে আমার দাদা আছে দাদি আছে এরপর আমার গ্রামবাসী প্রতিবেশী মহল্লাবাসী আমার গোষ্ঠীর সমাজের লোক আমি যেখানে থাকি সেই মানুষগুলো ভালোবাসার মানুষগুলো আছে এদের জন্য আমি দোয়া না করে কাদের জন্য করব কথা বলেন আপনারা দোয়া করবেন আপনাদের দোয়ার কারণে আপনাদের ভালোবাসার কারণে আমি আগিয়ে যাব আমি চলে যাব। এই জন্য মহতারা মুসলেক রাম হিংসা অহংকার তাকরি সব ছেড়ে দিয়ে মালিককে রবকে এক ভালোভাবে আমার রবের ইবাদত করা দরকার নবীর সৈন্য তরিকায় চলা দরকার ঠিক কিনা কথা বলেন পরিয়া আল্লা ভুম্মা সালিয়া শেষ করে আছে কতক্ষণ কথা হয়েছে

যে মাহের অমিজান সামনে এসেছে আমাদের পালন করা দরকার এই জন্য আমরা কোনো অজুহাত দেখাবো না যে আমার অসুস্থ হয়েছে আল্লাহ সকলকে যদি অসুস্থ থাকে আজকের মোনা যাতে হে মালিক হে রব হে আমার রব হে আমার প্রভু এদের সুস্থতা দান করে দাও আজেলা দান করে দাও আল্লাহ জানো সকলকেই আজেলা এবং সুস্থতা দান করে সবাই বলেন আমি আর একটা ঘটনা আপনাদের শুনে পুরাতন ঘটনা বড় বরফির আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আল্লাহ হলো বাবা যার নাম হলো আবু মুসা সালে জুঙ্গি একটা ফল খেয়েছিল কি খেয়েছিল এই ঘটনাটা অত্যন্ত আসলে খুবই মানে সহি একটা হাদিস অর্থাৎ এই ঘটনাটা পীর আউলিয়াদের ওলিদের একটা সহি একটা কথা বরপীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি হলো বাবা আবু মুসা আবু মুসা সালে জুঙ্গি ইনি একটা ফল খাওয়ার সাথে সাথে রওনা হয়ে গেলে হাঁটি হাঁটি পা পা করে যা বলতে চাচা এই বাগান কি আপনার কলো হ্যাঁ কারণ কি কলো যে আমি তো ভুল করে ফেলাছি বলে বাবা কি ভুল ছম বলে আমি একটা একটা ফল খেয়েছি আমাকে মাপ করে দিতে হবে বলে মাপ কি মুহির কথা নাকি দেখছেন না বেজাল সুযুকে শব্দ ব্যবহার বেজাল হয়ে গেছে আজ আমরা অহরহ আমরা বলি না তারপরেও জমিনে যাইয়া অমুকের ক্ষেতের মধ্যে থেকে শশা তুলে নিয়ে যাই শশা খাই বলি না একটা ফলের জন্য দেখেন কত বারো বছর এরকম ভাবে জীবন কাটাইয়া দিলেন দিয়ে বলতেছে একটাই দুই নাই 12 বছর পর্যন্ত আমার একযুগ আমার এই বাড়িতে তোমার গোলামি করতে হবে আবু সালে মুসা জঙ্গে সুন্দর করে রাজি হইয়া গেলেন বারো বছর কাটিয়া যখন যায় ডাকতে বলতেছেন আমাকে চাষা মাপ করা কি হয় নাই কয় মাফ কি মুখের কথা মাফ কি মুখের কথা বলে এরপরে কি করতে হবে কি করতে হবে এবার ও মা ভালো করে শুনে রাখো মা আমি তোমাদের বিষয়টা আরো একটা আপনি নগদটা দিয়ে যাই আপনাদের কাছে আর আমি বয়ানটা দিয়ে যাই খবরটা লাগাইয়া দিয়ে দেই আরে একটা ফুলের কারণে এক যুগ এরমভাবে ভাবে গোলামি খাটলেন একটা ফল খাওয়ার কারণে একটা যুগ যখন গোলামি করলেন বলে চাষা আমাকে এখন ঘুমা করে দেওয়া যায় না আস আমরা বাতিজার সঙ্গে খারাপ ব্যবহার করে চাষার সাথে খারাপ ব্যবহার করি বড় আব্বার সাথে খারাপ ব্যবহার করি এলাকাবাসীর সাথে খারাপ ব্যবহার করি প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করি মৃত্যুর আগেই তাদের কাছ থেকে মাপ চাওয়া দরকার ঠিক কিনা আমরা অনেক সময় বলি যে আমার যদি চাষা ভুল করে থাকে আল্লাহ রাস্তা আপনারা মাফ করে দেন এমনও মানুষ আছে কয় মাফ কে হরবরে বা যে কাণ্ড হলছে কথা বলেন অনেক মানুষ কয় এটা হাসার খোরাক নয় এটা সত্য কথা এরমভাবে বলে শত শত মানুষের মধ্যে এমনও মানুষ আছে এমনও ভাবে কষ্ট পায় কয়েক মা আর কেউ রে হরবো বা যে কামটা আমার হাতে হরিয়ে থুইছে তার মানে মৃত্যুবরণের করার আগে আপনার আমল করতে হবে পরে নয় চাইতে হলে চাইতে হলেন মৃত্যুবরণের আগে আপনার চাইতে হবে কাকা আমি মনে হয় অনেক দিন পূর্বে আপনার সাথে একটা রং কথা বলেছিলেন আমাকে ক্ষমা করে দিয়েন আহারে ওনার মনের ভিতরে একটা ঝংকার লাগবে আঘাত লাগবে আহারে বাতিজা আমার কাছে এসেছে আমি ক্ষমা করে দিলাম জরাইয়া তোরে এমন একটা দোয়া করে দিবে বাতিজার কারণে মাথায় হাতটাও ভুলাইয়া দিবে হাদিসের মধ্যে এসেছে ইতিম সন্তানের মাথায় যদি কেউ হাতটা ভুলায় তাহলে এক নয় দুই নয় তার অসংখ্য চুল লড়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার তার আমল নামায় সব বাজেট করে দেয় আমরা এতিম সন্তানদের হাতে মাথা দিয়ে দিছে না গিনা হরি সমাজে যার মাথায় তেল নাই তাকে গিনা করি নো আই ডোন্ট কেয়ার পরই করি না কিন্তু কে একটি কথা মনে রাখেন এতিম সন্তানদের মাথায় আপনি যখন এটিম সন্তানদের যখন আপনি মাথায় হাত বুলাই দিবেন যতগুনা চুল যখন আপনার লড়বে ততগুনা গুণা সোয়াব আপনার আমল লেখা হবে সোহান গরিবের পাশে দাঁড়াইবেন গরিবের পক্ষ নিবেন অনেক সময় গরিবরা তো আপনার বড় লোকের কাছে যায় আপনার ই হয়ে যায় অ্যালার্ট পার্সন হয়ে যায় তাদের পাশে থাকবেন দুটো ভুজ দিয়ে কথা বলবেন তারা আপনাকে ভালোবাসবে মোহাম্মদ ভালোবাসাটা বৃদ্ধি হবে এটা একমাত্র আল্লাহর থেকেই আসবে সোহান আল্লাহ বলে বাজার নেওয়ার সাসা ডাকতে বলতেছে মাপ কি সহজ অত সহজ না আর একটা কাম করতে হবে বলে কি কাম বলে আমার একটা মিয়া আছে ওই মিয়াকে বিবাহ করতে হবে আমরা যদি চিন্তা করতাম কয় বিয়ে তো বিয়ে হরা লাগবে তাহলে বিয়ে দিলেই ভালো বিয়ার পরে তার মিয়াকে এমন একটা টর্চার শুরু করে দেব বারো বছর গোলামি করে আছে আমাকে তার প্রতিশোধ নেব আছে কিনা অনেক মানুষ কিন্তু কিরমভাবে ভাওতা ধরে থাকে যে অমুকের মেয়ে যদি আনতে পারি তারপরে প্রতিশোধ আমার সহজ হয়ে যাবে আছে কিনা কথা বলেন এবার যখন বলে এটার জন্য কি তুমি রাজি কি আর হরা যাবি আমি রাজি তো লাগবে আমার গুণা খাতা তো মাফ করা লাগবে আমার পাপ তো মোশন করা লাগবে বলে তারা খালি গুনা খাতা মাফ করলেই হবে না মাফ করলেই হবে না আরো কাজ আছে বলে কি কাজ বলে আমার মিয়ার আবার কিছু গুণ আছে বলো কি গুণ বলেন না বলে এক নাম্বার গুণটা হলো আমার মিয়া কানা দুই নাম্বার আমার মিয়াটা হলো ঠসা তিন নাম্বার আমার মিয়াটা হলো বোবা আর চার নাম্বার আমার মিয়াটা হলো কুশিত কালো কালো তাহলে তো বেজাল আছে মোটই তো একবারে বেজাল তাই না হ্যাঁ আনফি তবু আনফিট হলে আর যাই করা হোক আবু মুসা জঙ্গলি ইনি চিন্তা করতেছেন বড় পীর আব্দুল কাদের হলো বাবা ইনি চিন্তা করছেন একটা ফলের জন্য তাও যদি আল্লাহ মাফ করে দেয় এবং ইনি যদি আমাকে মাফ করে দেয় যে ফল দিয়ে দিছে আমি সদা আর কোনো ঋণ টিন নাই আমরা চাই না অনেক সময় কল কই আমার বাবা মারা গেছে যদি কেউ ঋণ টিন পেয়ে থাকেন আমাকে বলবেন আমি দিয়ে যাব বাড়িতে এসে কয় ভাই আপনার আব্বা তো টেহালি ছিল অনেকদিন আগে পাঁচ হাজার আমার আব্বা মরে গেছে যায় আচ্ছা দেখ না জানো তুই পরামর্শ নেই তাহলে জানাজার মায়ানে বলে দিল যে যদি কোন ঋণ থাকে তাহলে আমাদের বললেই দিয়ে দেবো এবং মাফ করা যদি থাকে তাহলে মাফ করে দিবেন তুমি মাফ করে দেন নাই ওনার ঋণটা আল্লাহ নবী আখিরি জামানার পাইগাম্পারে হাদিস শরীফের মধ্যে কথা বলেছেন নবীজি গেলেন একজন সাহাবির আপনার জানাজা করবেন তিনি ডাক বললেন না আমি জানাজা করবো না নবীজি নিজেই বললেন আমি জানাজা করব না কেন সাহাবা ইকরাম ডাক দিল কেন কোন ওনার জন্য একজন জিম্মাদার হতে হবে দেখছেন কত বড় কথা কেননা না উনি জানছে ওনার ঋণ আছে ওনার ঋণ আছে এই ঋণের জন্য একজন জিম্মাদার হতে হবে তারপর একজন সাহাবি সুন্দর করে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওনার ঋণের জন্য আমি জিম্মাদার হয়ে গেলাম নবীজি জানাজার ময়দানে দাঁড়ায় গেলেন সুবহানাল্লাহ বলেছেন এর মানে কি বুঝাইছে জানেন আপনার ঋণ আছে এটা জিম্মাদার নিল কে আপনার সন্তান আপনার ভাই কিন্তু কই ঋণটা দেওয়ার মতো না আর দিল না আছে সমর্থ আছে দিল না কিন্তু সমর্থ যদি না থাকে অনেকজন কিন্তু বলে যে ভাই আমি একবার আল্লাহর রাস্তা ছেড়ে দিলাম ভাই আসলে কিছু নাই আমিও জানি আল্লাহ আমি মাফ করে দিলাম আমার ভাইকে যে টাকা দিছিলাম আমি একবার মাফ করে দিলাম মন থেকে দোয়া করলাম আল্লাহ যেন আমার ওই ভাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করে এই দোয়াটাই একশো পার্সেন্ট গ্যারান্টি তার লেগে যাবে সোহান লেগে যাবে অথচ আসে দিল না তাহলে কি হবে বাজার নেয় আমার এবার ডাকতে বলতেছে চাচা তাহলে একটা ফল খাবার জন্য আমাকে যদি আপনি মাপ করে দেন তাহলে আপনার মেয়েকে বিবাহ করবো আমি রাজি তাহলে কাজে নিয়ে আসো ঘটক নিয়ে আসো বলে সুন্দর করে বিবাহ পড়ানো হবে আরে বাজান সর্ণ তরিকাটা হলো নিয়ে থাকবে ঘরে আর সন্তান থাকবে বাইরে কিন্তু আমরা সর্ণ তরিকা আর এখন আর মানি না মানি না মিয়াও যেখানে ছেলেও সেখানে সন্ন্যতের বালাই নাই ব্যাপারটা প্রথম থেকেই শুরু করিয়া দেই কথা বলেন কয় টেবিলে লিয়ে আসে সবাই কয় বাবু টেবিলে আনলে ভালো হয় শুনে আর কেন শুন না না সরাসরি দেন সরাসরি দেন দেখছেন কোলে মনে হয় সমস্যা আছে না করলে পরে আমার বেজাল আছে মেয়ে আর ছেলে একসাথে কই তাহলে ব্যাপারটা বিয়া হয় নাই কিন্তু অথচ ব্যাপারটা শুরু হয়ে গেল তাইলে আপনার কি করতে হবে সৈন্যতের তরিকা মেয়েটা ঘরে থাকবে ছেলেটা বাইরে থাকবে এটা এখান থেকে ঘটকের মাধ্যমে সাক্ষীর মাধ্যমে যাদের সাথে বিবাহ মহারম ব্যক্তি যাদের সাথে বিবাহ হারাম ওই ব্যক্তিগুলো ভিতরে প্রবেশ করবে ভিতরে প্রবেশ করবে তার বাবা ছেলের বাবা এর সাথে তো বিয়ে হারাম যেতে পারবে না তাহলে এরা যাবে সাক্ষী কেটে হয়েছে তার চাচা তার সাথে বিবাহ হারাম সুতরাং সে যাবে কে গেছে তার ভাই গেছে তাদের সাথে বিবাহ হারাম সে গেছে মহরম ব্যক্তি যেমন কবরে যে চারজন মহিলার কবরে নামতে পারবে এই বিয়ার সময়ও সেখানে যাইতে পারবে আল্লাহ একবার বলে এই কথাগুলো অনেকজন বলে না এগুলো বলা দরকার সমাজে এগুলো বলা দরকার আজকে থেকে এটা যদি হয় কাকাই কিন্তু বলবে না বাপু তুমি কসিলা হে কামড আরতানি। কথা বলেন আর যখন কাকা বলবে হ্যাঁ কাকা যখন বলবে এই কাজটা করো তখন আর দশজন কবি কি না এই হারা গেলেন এবার বলে কন্যা কোন ঘরে আছে বিবাহ তো হয়ে গেল বাজান দেমাল বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ বাবা আবু সালে মুসা জঙ্গি সুন্দর করে সালাম জানায় দিলেন আসসালামু আলাইকুম হালাল বাই ভিতর থেকে সালাম উত্তর আসলেন ও আলাইকুম আসসালাম মারহাবা বলেন

কেন বাবা তাহলে শোনো বুবা কেন কেন বুবা আমার কন্যার আর কেবল মাত্র আমি শুনেছি তার মা শুনেছে বাহিরের কোনো পুরুষ তার আওয়াজটা শুনে নাই এই জন্য ইসলামের দৃষ্টিতে আমার কন্যা হলো বোবা আমার কন্যা হলো বোবা এমন একটি পর্দা করেছে আর আমার মা আপনিরা যদি ঝগড়া লাগায় মোটামুটি যদি ক্ষীরার আরত নাও পায় মোটামুটি কিন্তু আপনার এই যে হাসুর দোহান পাওয়া পাওয়া বয় হ কলি বাবারে রাস্তা দি আজার কয় বাবারে মহিলার গলার রে বাবা ইরি বাবারে গলার রে বাবা এ গুন্ডা ভালো না খারাপ খারাপ নিদু ভাষায় কথা বলতে হবে উচ্চ আওয়াজে নয় আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন খাবার সম্মুখে নিয়েছেন খাবার খায় নাই বলছে আমার স্বামী তো খায় নাই আমি খেতে পারবো না হাদিসে পড়লাম যে উনি এই খাবারটা নিয়ে ওইভাবে রেখে দিয়েছেন এক পর্যায়ে ফজর হয়ে গেছে ফজর হয়ে গেছেন তাও খাবার খান নাই নবীজি এসে ডাকতে বললেন খাদিজা তুমি কি খাবার খাও নাই তুমি কি খাবার মুখে দাও নাই আম্মা জান খাদিজা রাজি আল্লাহ আনহা ডাকতে বলতেছে পারের স্বামী আমি যদি খাবারই খাবো তাহলে ধনত্ন ব্যক্তির কত সন্তান না আমাকে বিবাহর প্রস্তাব দিয়েছিল আমি বিবাহ করি নাই নবী গো আমি এমন একজন নবীকে বিবাহ করেছি যিনি মদিনা ওয়ালা হামলি ওয়ালা কাংসার ওয়ালা যিনি ওয়াফাআন লাকা যিকরা জিনার নামটা আসমানে থাকবে আহমদ জমিনের মানুষগুলা চিনবে মোহাম্মদ বলে জিনার উপরে কুরানু কারীম নাজিল হয়েছে আমি ওই নেতার জন্য আমি ওই মদিনার ওয়ালার জন্য ওয়াফায়্য করব না কার জন্য অপেক্ষা করব এভাবে এক শব্দও যদি আমি আমি খাদিজা যদি খাদ্য না খায় তাহার পরেও আমার কিছু হবে না যদি আমার মায়ার নবী দয়ার নবীর চেহারার দিকে একবার তাকাই আমার সাত দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায় আহারে ভালোবাসা কি মায়া কি দয়া আর আমাদের স্ত্রী খাওয়া হলে আগে খায়া দায়া তারপরে থাকে কোলে দেহ বাড়া আছে আগলা করে কোলে পানি কোলে নে খাও কোলে তরকারি করে কোলে দেহ দাহা আছে আমার লরিডুক উঠতেছি তাও কথা বলেন আরে উচিত কথা এটা কেন কেন তুমি কি জানো ধ্যান চালায় কত কষ্ট করে এসেছে তুমি কি জানো